বুঝতেই পারতেছেন আমি আর সাইমা এখন একটু মুসিবতে আছি, কিন্তু আপনারা আবার ভাইবেন না, আমাদের কাহিনী সব সময় এমনই আছিল। আমাকেও খেলায় নাও। আই তুই তো নেই, তুই কেমনে খেলবি? যা, মেরে সাথ ভি কোই নেই খেলতা। তুমি মেরে সাথ খেলোগে? হ্যাঁ চলো, আমরা তো একই রকম। ইকবালের সাথে আর কখনো খেলবে না। কেন বাবা? কারণ ইকবালরা বিহারি। আগের মে বাংলা মে বাত করু, চাচা তুমি মেরে সাথ খেলনে দেগে? ল্যাংড়া লেগির মতো তো গুড্ডিও বাগাটা। আমি তো সি নাটাই, আর তুই তো সুতা। আমার সংসারটা প্রায় গোছাই আনছিলাম, ঠিক তখনই একটা দমকা বাতাস আইসা সব উল্টা পাল্টা করে দিল। সবাই তো আর তোমাদের মতো রাস্তায় রাস্তায় থাকতে পারে না। সাইমাকে তার ভবিষ্যৎটা সিকিউর করতে দাও। একটা ল্যাংড়া মাইয়া কোনোদিন আলী পরিবারের বউ হয়ে পারবো না। আমি কিন্তু পাশাটা ছাড়া বাঁচবো না। আপনারা জানেন এই মহাবিশ্বের প্রথম পাপ ছিল হাসাদ বা হিংসা, যেটা ইবলিশ শয়তান করছিল। আল্লাহ যখন ইবলিশকে বললেন আদমকে সেজদা করো, তখন ইবলিশ আদমকে হিংসা করলো। তাই হিংসা থেকে সাবধান, খুব সাবধান। অবশ্য তুই তো একটা বিহারি, বেইমানি তো তোর রক্তের মধ্যে আছে। এর আগে কোনোদিন বাংলাদেশ সাপোর্ট করতে পারে ভাই? কোন আপনারই কোন সিনেমা, ওয়েব সিরিজ, ড্রামা, গান, ভরপুর বিনোদন যে কোনো সময় সবখানে সিনেম্যাটিক, বাংলাদেশের প্রথম ওটিটি প্ল্যাটফর্ম। সিনেম্যাটিকে রয়েছে দেশের সর্ববৃহৎ বাংলা সিনেমার আর্কাইভ। সিনেম্যাটিক, ব্লকবাস্টার সিনেমা, অরিজিনাল ওয়েব সিরিজ, ড্রামা ও টেলিফিল্ম, মিউজিক ভিডিও সহ আনলিমিটেড বিনোদনের নতুন দুনিয়া। ভিজিট www.cinematic.mobi অথবা ডাউনলোড করুন সিনেম্যাটিক, দেশি ভালোবাসায় তৈরি গ্লোবাল অ্যাপ সিনেম্যাটিক।